এইভাবে তাড়িয়ে নিয়ে যাচ্ছিলেন, নিশ্চয় কোন এদের বাজে অভিশন দিয়েছে। কিন্তু আমি একা মানুষ, এদেরকে কি করে বাঁচাবো? দাদু ভাই কি করো? কিন্তু এখন তো তোমার এখানে খেলার বয়স না, এখন তুমি খেলবে বই খাতা নিয়ে, খাতায় লিখবে, পড়াশুনো করে যখন তুমি বড় হবে এটা আমি তোমাকে দেবো, ঠিক আছে? এখন এটা আমাকে দাও, তুমি যাও বাসায় গিয়ে পড়াশুনো করো। ওরে দাদু, এই আতা দামরা গুলো মুখে দেখে যেভাবে ধরছে, ওদেরকে এবার পেয়াটা গাইলি দেবে। না ভাই, কি সব গুন্ডের হাতে পড়িয়ে গেছি, মগর একটু উদ্ধার করেন, জীবন জীবন লাইয়ে বাড়ি ফেরতেন না নাইলে। মগো বাপ মাই যদি একবার জানতে আরে যে মগো এই দামরা গুলো ধরছে, তাইলে আরে মরিয়ে কাইন্দে হতেই দিবে। ওরে লড়া সার দি ও কাকু, সরি ও ভাই, এই মাঞ্জার গুলারে ধরিয়ে একটু কেন মগরে একটু মাসা হালার পালা মগো কিন্তু আত্ম আছে, একদম মানে ভাম একা একা বাড়তি রে মক্কা দেখ কাইলি হালার পালা তো কাউ কারে কথা বললে অবস্থা খারাপ হবে। মাইয়া মানে লাগে মিষ্টি ভাবে কত করতে হয়। আরে কয়টা গুলি করবো রে? বেশি না, গুইরা মানুষ একটা লাগাইলে চলবো। দেখছেন আমিরও ফাতা ফাতা করে দিতে চাই, আমি আগে পেয়ারা পুরো সব গালি দেন দি কাকু। গুলি করবি না, কোথায় কোথায় গুলি করবি ভেবে দেখ। ওরে বাবা রে, বিদেশি মাল উস্তাদ, আমগো বউ পোলাবাইন আছে, আমগো এখানে থাকতে পারবো না, মরতে পারবো না। ভয় পাচ্ছে বাবা, এই যাস না। আলা বউ বাচ্চা তো আমারও আছে। আমি শুধু তোমাদের একটা কথা বলবো, এভাবে পথে ঘাটে একা একা চলাফেরা করবা না, এখন যুগ জমানা অনেক খারাপ, ঠিক আছে? তোমার বাড়ি যাও। এই যে ও খালি ঘর দেবে, আমি বাইরে চাই। একটা সোফা দিব, তুই কি তাইলে কি পিন দিয়েছ? জানি না, আমি বাইরে দিছি না, ওই দামড়াটাই আমার জাল লইতে একটা টাইনে ধরে বার করে লই গেছি কোলে। হরে দাদি কমা দিয়া কথা কইস, মাঞ্জার মহিলা অসম্মানজনক। ও আখান পরে এবার কথা কইবি। ঠিক আছে ঠিক আছে, তোমরা পরে কথা বলো, এখন তোমরা আসো। যা তুই যা। ওনে না ভাই, একটু কথা বলি, ওইলে সবসময় বাপের আগে বেশি বুঝে, আমার তে বেশি বুঝে। আমার ছোট কিন্তু আমারে দামি দেয় না, বড় গসমান। আপনারে ফোন দিলাম কিন্তু আই গেস। আজ এই খেলনা পিস্তলের জন্যই দুটো মেয়ের জীবন রক্ষা হলো। আমার নাতির কাছ থেকে খেলনা পিস্তল না আনলে আমি দুটো জীবন রক্ষা করতে পারতাম না। খেলনা জিনিস দিয়ে অনেক সময় অনেক কিছুই করা যায়।